হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট রেজাল্টও বেরিয়ে গিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পার্ট থ্রি এবং হচ্ছে সেমিস্টার সিক্সের ক্ষেত্রে এবং পিজি যে অ্যাডমিশান সেটাও কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টের কথা কেউ ভাবছে না যাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট এসেছে তো তাদের জন্যে কিন্তু একেবারে কলেজের তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেরই একটা কলেজের তরফ থেকে অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এবং এই যে যে সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট এসেছে বা এই রকমের প্রবলেম এসেছে যে পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের কিন্তু রেজাল্টে এ বিএসে যে বা অ্যাবসেন্ট এসেছে তাদের জন্য কিন্তু কলেজের তরফ থেকে অফিসিয়াল নোটিস জারি করা হলো এবং শীঘ্রই তাদের কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলছে সমস্ত আপডেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এরপরে এটাও ডিসকাস করতে চলেছি যে তোমরা এই পিজি অ্যাডমিশান নিতে পারবে কি পারবে না দেখো এটা হচ্ছে বঙ্গবাসী কলেজের তরফ থেকে কালকে কিন্তু একটা নোটিস বার করা হয়েছে এক নয় দু হাজার একুশ ডেটটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে বলা হচ্ছে যে এই যে রেজাল্টে বেরিয়েছে বিএ বিএসসি বিকম অনার্স প্লাস জেনারেল যে রেজাল্টটা সেমিস্টার সিক্স এবং পার্থির যে এক্সামের যে রেজাল্ট তার ক্ষেত্রে কিছু স্টুডেন্ট পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের কিন্তু অ্যাবসেন্ট শো করছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে কিন্তু কলেজের যে ফার্স্ট ফ্লোর অবি সেটাকে কিন্তু সেটাতে কিন্তু যোগাযোগ করার কথা বলা হচ্ছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশান লিখতে অ্যাপ্লিকেশানটা ইংলিশেও লিখতে পারো এবং বাংলাতেও লিখতে পারো জাস্ট এটা লিখতে বলা হচ্ছে যে এই যে আমি পরীক্ষা আমার নাম এই আমি কলেজের এই ছাত্র প্লাস হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার মানে রোল নাম্বার সেই সমস্ত কিছু দিতে বলছে এবং তোমাদেরকে যে অ্যাবসেন্ট এসেছে তোমার পরীক্ষা দেওয়ার শর্ত সেই নিয়ে একটা অ্যাপ্লিকেশান দিতে বলছে এবং আরও যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে বলছে যেটা হচ্ছে কপি অফ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি সেটা তোমরা অ্যাটাচ করছো প্লাস হচ্ছে তোমার যে এক্সাম ডট কম থেকে যে মার্কশিটটা তোমরা পেয়েছো তার প্রিন্ট আউট বার করে নিয়ে ওটা তোমরা অ্যাটাচ করছো প্লাস হচ্ছে তোমার যে স্ক্রিনশটটা অর্থাৎ যে স্ক্রিনশটে তোমার কিন্তু সমস্ত ডিটেলস লেখা থাকবে যে যে তোমার কোন টাইমে পাঠিয়েছো কলেজে আদেও সমস্ত যে এগুলো মানে তোমার যে কো মানে অ্যান্সার সিটগুলো সেগুলো পাঠিয়েছো নির্দিষ্ট টাইমের মধ্যে সেই যে স্ক্রিনশটটা সেটারও কিন্তু প্রিন্ট আউট বার করে নিয়ে তোমরা কিন্তু ওই যে অ্যাপ্লিকেশান লেটার তার সঙ্গে অ্যাটাচ করে অর্থাৎ স্টেপেল করে কলেজে কিন্তু জমা করতে বলছে ফার্স্ট ফ্লোর অফিসে যেটা হচ্ছে বঙ্গবাসী কলেজের তরফ থেকে বলে দিচ্ছে যারা অ্যাবসেন্ট এসেছে তাদের জন্যে এবং এটা বলছে যে এগারোই সেপ্টেম্বরের মধ্যেই এই সমস্ত যে অ্যাপ্লিকেশান সেগুলো যাতে জমা করছে কলেজের মধ্যে এবং কলেজ কিন্তু ইউনিভার্সিটিতে মানে কলেজ নিজেরা চেক করবে যে সেই সমস্ত স্টুডেন্টরা সত্যিই জমা দিয়েছে কিনা তারপর কিন্তু কলেজের তরফ থেকে ইউনিভার্সিটিতে আবার নাম্বার পাঠানো হবে এবং তাদের যে রেজাল্টটা সেটা কিন্তু ক্লিয়ার করা হবে অর্থাৎ রেক্টিফাইড করা হবে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপডেট যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট রেজাল্ট এসেছে এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম এবং এটা হচ্ছে বঙ্গবাসী কলেজের আপডেট এবং তোমরা যদি অন্যান্য ইউনি মানে অন্যান্য কলেজের যদি স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমাদের যদি কলেজ থেকে এরকম যদি কোনো নোটিস না নিয়ে না দিয়ে থাকে তাহলে তোমরা প্লিজ কলেজে একবার ভিজিট করো নাহলে তোমাদের যে ডিপার্টমেন্টের এইচও ডি রয়েছে তেনাকে কন্ট্যাক্ট করো বা যে কোনো স্যারকে কন্ট্যাক্ট করো যে এই রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না অবশ্যই নেওয়া হচ্ছে প্রত্যেকটা কলেজের তরফ থেকে তোমরা প্লিজ যদি না কাউকে ফোনে পাও তাহলে অবশ্যই কিন্তু কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং এখানে যে ডেটটা দেওয়া হয়েছে এগারোই সেপ্টেম্বর তোমাদের যে ভর্তির যে লাস্ট ডেট সেটা আপাতত রয়েছে পনেরো এটা বাড়ানো হলেও কিন্তু বাড়ানো যেতে পারে যদি অনেক সংখ্যক স্টুডেন্টদের এই অ্যাবসেন্ট প্রবলেমটা থেকে থাকে প্রতি বছরই একটু না একটু ডেট কিন্তু বেড়েই যায় বলতে গেলে তো তোমরা চান্স পেলেও পেতে পারো যদি পনেরো তারিখের আগে যদি তোমাদের এই সমস্ত অ্যাবসেন্টের প্রবলেমগুলো সেটা যদি ক্লিয়ার করে দেওয়া যায় তো এটা কিন্তু আপাতত কলেজই তোমাদের এই সমস্ত দিক থেকে উদ্ধার করতে পারবে তো অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করো এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর প্লিজ সমস্ত স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করো কারণ এর মধ্যে অনেক স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু হয়তো আমার চ্যানেল হয়তো ভিজিট করতে পারছে না কিন্তু তোমাদের দায়িত্ব তাদেরকেও ভিডিওটা পৌঁছে দেওয়া যারা অ্যাবসেন্ট রয়েছে তারাও যাতে এই জায়গা থেকে পরবর্তীকালে পিজি অ্যাডমিশন বা তাদের যে গ্র্যাজুয়েশনের যে রেজাল্টে সেটা যাতে ক্লিয়ার করতে পারে ভিডিওটা এতদূর পর্যন্ত রইল রইল এই রকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেট পেতে মানাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নটবে টাকে অবশ্যই আল করে রেখে দিও যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয় এখনও মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং